কামরুল ইসলামের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, যে নেত্রকোনার কামরুল ইসলাম, তার উদ্দেশ্যে আমি কথা বলছি যে আমাদের সমাজ ব্যবস্থায় যে একপেশে কোরআন প্রচার ব্যবস্থা চলছে, এটা আমার এই যে এই ভিডিওটার ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে যে শুধু শরীয়তের প্রচার সমাজে আছে, হাকিকতের প্রচারটা নাই, মিনহাজের প্রচারটা নাই। আমি এই ভিডিওটা করেছি হলো এই বিষয়ে লোহাগাছিয়ার একটা আলোচনার ভিতরে আমি বিস্তারিত আলোচনাটা করেছিলাম। ওই দিন গাজীপুরের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মঞ্চে, আমি প্রধান বক্তা ছিলাম, ওই মঞ্চে এই বিষয়টাই আমি আলোচনা করছিলাম। আজকে এই বিষয়টি আলোচনা করে যে আমাদের সমাজে শুধু এক পেশে শরীয়তের প্রচারটা চলছে প্রায় হাজার বছর ধরে। পবিত্র কোরআন বলছে এই সূরা মাইদার 48 নম্বর আয়াতের খণ্ডাংশ, সেখানে বলছে যে লিকুল্লি জালনা মিনকুম সিরাতাও আমিন হাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমরা দুটো পথ দিয়েছি, একটা এলমে শরীয়ত আর একটা হলো এলমে মিনহাজ। শরীয়তটা হলো শাসনতন্ত্র, মিনহাজটা হলো গুরুবাদ বা গুরুতন্ত্র। এই দুটো বিধান একেবারে ফরজের পর্যায়ে, মানে আবশ্যকের পর্যায়ে, একটাকেও অস্বীকার করতে পারবে না, একটাকে কেউ ফেলে দিতে পারবে না। এই বিষয়ে আমাদের যে চারটা মাজহাব আছে ইসলাম ধর্মের, ইসলামী মতবাদের, এই যে হানাফি, সাফি, মালিকি আর হাম্বলি, চারটা মাজহাবের দ্বিতীয় মাজহাবের হানাফি, সাফি, মালিকি, তৃতীয় মাজহাবের মালিকি মাজহাবের যিনি প্রবক্তা, আবিষ্কারক, রচয়িতা, মালিকি মাজহাবের প্রবক্তা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনি একটা বাক্য বলে গেছেন, হাদিসও না কোরআনের আয়াতও না, এটা অভিমত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভিমত। সেই অভিমতটা এই মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত, এই মিরকাতের পরিষ্কারভাবে উদ্ধৃতি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মান তাফাক্কাহা ওয়ালা মিয়া তাসাওয়াফা ফাকাত তাফাসাকা, ওমান তাসাওয়াফা ওয়ালা মিয়া তাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, ওমান জামা বাইনা হমা ফাকাত তাকা। বাংলা অর্থ হলো যেই ব্যক্তি শুধু এলমে শরীয়ত শেখে, করে, মানে, আর এলমে হাকিকত শেখে না, করে না, বিরোধিতা করে, এই ব্যক্তি ফাসেক। যত বড়ই আল্লামা হোক, মুফতি হোক, নুরানি চেহারার মালিক হোক, নুরানি চেহারাধারী হোক, আর শেরওয়ালি পরা হোক, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, ও ঢাকালিয়া ছাত্র হোক, বা হাটহাজারি ছাত্র হোক, বা কলকাতার ছাত্র হোক, এফতা করে আসুক, মুফতি হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, সবার সামনে আমি ওয়ান রেকর্ডে, ওয়ান ভিডিওতে কথা বলছি, আর এই ভিডিওতে সবাই দেখবে। যেই ব্যক্তি শুধু এলমে শরীয়ত শেখে, এলমে মিনহাজ বা এলমে তাসব শেখে না, ওই ব্যক্তি পাপী। আর যে ব্যক্তি শুধু এলমে হাকিকত বা এলমে মিনহাজ শেখে এবং করে, এলমে শরীয়তকে ঘৃণা করে বা এলমে শরীয়ত শেখে না, বিরোধিতা করে, ওই ব্যক্তি হলো ধর্মহীন, ধর্মত্যাগী। আর যেই ব্যক্তি এলমে শরীয়ত এবং এলমে মিনহাজ এই দুটোই করে, শেখে, মানে, ওই ব্যক্তি হলো জ্ঞানী। কোরআনের আয়াতের সঙ্গে ইমাম মালিকের উক্তি মিলছে না? তাহলে এলমে শরীয়ত আর এলমে মিনহাজ এই দুটোই সকল মানুষের জন্য প্রযোজ্য, শুধু মুসলমান, শুধু হিন্দু তা না, সবার জন্য এটা প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য। এই পবিত্র ধর্মগ্রন্থ, সকল ধর্মগ্রন্থ সব মানুষের জন্য প্রযোজ্য। কোরআনটা মুসলমানরা মানে, অন্যরা মানে না, বেদটা হিন্দুরা মানে, অন্যরা মানে না, এমন কিছু না। বেদটাও সবার জন্য, কোরআনটাও সবার জন্য, বিশ্ববাসীর জন্য। যেমন আমাদের এই যে কবি লালনের যে বাণী, এটাও বিশ্ববাসীর জন্য। কবি জালালের যে বাণী, এটা বিশ্ববাসীর জন্য, সবাই ট্রান্সলেট করে নিবে। তাহলে পবিত্র কোরআন
মাজিদের ওই আয়াতের সঙ্গে ইমাম মালিকের উক্তিটা কিন্তু মিলে গেল। কোরআন মাজিদ বলছে তোমাদের প্রত্যেকের জন্য নিকুল্লি জালনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য দুটো পথ দেওয়া হয়েছে, একটা শাসনতন্ত্র আর একটা হলো সাধনতন্ত্র, একটা শাসন ব্যবস্থা আর একটা হলো গুরুবাদী পথ। এই দুটো পথ কেউ অস্বীকার করতে পারবে না, পারবে না, পারবে না, যদিও অস্বীকার করে ওই কোরআন অস্বীকার করে। এখন আমাদের দেশের যে বক্তা, আমাদের দেশের যে ওয়াইজিন, এরা মঞ্চে উঠেই আগে ওই যে চুলালা জটালা, এই বেনামাজি বেপর্দা, তাদের কাছে যাবেন না, গুরু ধরার কোনো কথা কোরআন মাজিদের নাই, এই কথাগুলো বলে হাজার বছর ধরে মানুষের মাথাকে একেবারে ডিসপ্লেস করে রেখেছে, এক পেশে ব্যবস্থা তারা কায়েম করেছে বা চালু করেছে। কেউ এখনো বলছে না যে ভাইরে দুটো দেশ আলাদা, দুটো বিভাগ আলাদা, দুটো ডিপার্টমেন্টই আলাদা, এলমে মিনহাজ আর এলমে শরীয়ত সম্পূর্ণরূপে আলাদা এবং আইনগুলো আলাদা। এই ব্যাপারে আমাদের একজন বিখ্যাত গীতিকার বলছেন যে আমি গিয়ে দেখলাম হাকিকতে সবাই চলে উল্টা পথে, দুশ্মনী তার আল্লাহর সাথে। আমি গিয়ে দেখলাম, আবার বলছি, আমি গিয়ে দেখলাম হাকিকতে সবাই দুশ্মনী তার আল্লাহর সাথে, সবাই চলে উল্টা পথে, তবু আল্লাহ খুশি হয়। আমি দুই একটা উদাহরণ দিই যে দুটো বিভাগ আলাদা। তোমার মতো একটা খুস্ক মোল্লা, তোমার মতো একটা খুস্ক মুফতি পবিত্র এই কোরআন মাজিদকে না বুঝে তুমি একজন সাধককে গালি দিতেছো, এত বড় সাহসটা তোমার কোথা থেকে এলো? তুমি কোন মাদ্রাসা থেকে পাস করে এসেছো? তুমি মুফতি দাবি করতেছো, তুমি কয় নম্বরের মুফতি? তুমি মুফাসের দাবি করতেছো, তুমি কয় নম্বর মুফাসের? তোমার নিজকে নিজে আগে একটু দেখো, তোমার জ্ঞানের পরিমাণটা তুমি তুলনা করো, তুমি কি বলছো? কবি নজরুল যেখানে বলছেন যে কারে তুমি ঘৃণা করো, কারে মারো লাথি, হয়তো তাহারি বুকে ভগবান জাগিছে দিবার রাতি। এই হিন্দু, ওই মুসলমান, ওই সুন্নি, ওই আহলে হাদিস, ওই আহলে কোরআন, ওই কাফের, ওই কাফের, কোথায় তুমি এগুলা পেলে? কাকে তুমি কাফের বলছো? বাংলাদেশের যত ডক্টরেট আছে, মানে এই এলমে শরীয়তের উপরে, ডক্টর অমুক বক্তা, ডক্টর অমুক বড় বক্তা, ডক্টর অমুক, এই ডক্টরদের উদ্দেশ্যে আমি বলছি যে তুমি কত বড় ডক্টরেট, তুমি কয়েক পাতা পড়ে থিসিস করে এসছো, তোমার থিসিসের মূল্য কোথায়? পবিত্র কোরআন যেখানে বলছে দুটো বিধান সবার জন্য, একটা বিধানও তোমরা অস্বীকার করতে পারবে না, তার অনুকূলে ইমাম মালিকের একটা উক্তি দিলাম, তার অনুকূলে কারগান জানি ওইটা হাসান সিস্ত্রির একটা উক্তি দিলাম যে আমি গিয়ে দেখলাম হাকিকতে দুশ্মনী তার আল্লাহর সাথে। জ্ঞানের ব্যাখ্যায় গেলে আরো ক্লিয়ার হবে, সদাই চলে উল্টা পথে তবু আল্লাহ খুশি হয়। এই এই জিনিসটাকে তুমি অস্বীকার করে এই বেনামাজি, এই দাড়িহীন এরা বেপর্দার নারী পুরুষ নিয়ে থাকে, এই কথা তুমি প্রচার করতেছ, তুমি এই দেশে জঙ্গিবাদ চাষ করতেছ, তুমি এ দেশে উগ্রবাদ চাষ করতেছ, প্রতিটা ধর্মগ্রন্থ সবার জন্য, ধর্মগ্রন্থ এক গোত্রের জন্য নির্মিত হয় না, কবি জালালের বাণী সারা বিশ্ববাসীর জন্য, আমাদের মহাত্মা লালন সাইজির বাণী সারা বিশ্ববাসীর জন্য, আমাদের মহাত্মা বলন কাইজির বাণী সারা বিশ্ববাসীর জন্য, এক গোত্রের জন্য, এক জাতির জন্য নয়। আর তুমি বলবে যে এটা গান, এটা কোরআনের আয়াত, গান তো আমরা মানি না, দুই পাতা পড়া মৌলবি কাঠমোল্লা এই ব্যাপারে। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।